একবার সুবহানাল্লাহ এই শব্দের নেকি যদি কোনো মুসলমান দেখত কলিজা ফেটে মরে যেত। চার রাকাত আসরের ফরজ এই মাত্র আমরা পড়লাম, নামাজের ভিতরকার এক সেকেন্ডের দাম নামাজের বাইরে 70,000 বছরের চেয়েও শ্রেষ্ঠ। আর রমাদান মাসের এক মুহূর্তের দাম খায়রে রমাদানের 70,000 বছরের চেয়েও শ্রেষ্ঠ। হ্যাঁ, রমাদান কি দিতে চান রব আমাদেরকে? এই জন্য হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি বলতেন, 11 মাসে রব্বে করিম যে রহমত নাজিল করেন আর রমজান মাসে রব্বে করিম যে রহমত নাজিল করেন। আপনারা এমনিও বসছেন অল্প, এখান দিয়ে যে আসবেন সে যাবে, যে আসবে যাবে, তার দিকে তাকাবেন আপনারা, কারণ তাকে তার আপনার জীবনে দেখেন না। আমরা তো কালকে আবার দেখবেন, পশু আবার দেখবেন, বুঝেন না? যখন সামনে বসে এদিকে তাকান তখন আমার কি অবস্থা হয়? এই মসজিদটাকে মনে করছেন মামুলি, আল্লাহ হযরতে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ বলেন, রমজান মাসের 11 মাসে রব্বে করিম যে পরিমাণ রহমত আসমান থেকে জমিনে নাজিল করেন, এই 11 মাসের রহমত হল আঙ্গুলের পানি, আর রমাজানের 1 মাসের রহমত হল সমুদ্রের অবশিষ্ট পানি। আমাদের কারো দ্বারা উস্তাদ হইতে পারে, হযরত আবু তাহের মিসবাদা মাদরাকাতুম আদিব শাহ হুজুর তার বিখ্যাত কিতাব ইসলামকে জানতে হলে এই কিতাবের মধ্যে শাহ মুজাদ্দিদ আল ফিসানির এই উক্তি নকল করেছে, রমজানের এক মুহূর্তের দাম গায়র রমাদানের 70,000 বছরের চেয়েও শ্রেষ্ঠ। পৃথিবীর কোন শব্দ দিয়ে কোনো মানুষ রমজানের এক মুহূর্তের দাম বলার কোন সুযোগ নেই। যেটার আশায় যেটার মোহে বেহুশ হয়ে সরদার দুআলম রহমতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগ থেকে দোয়া করতেন, অবলিগনা রমাদান, আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দাও। বলেন রমজান পর্যন্ত। আচ্ছা, কি পরিমাণ লোভ হইলে, কি পরিমাণ দামি হইলে এই দোয়াটা করতেন? মুরব্বীরা চাটাই বিছাইতেছে আর জোয়ান ছাত্ররা বসে বসে তামসা ছাড়তেছে। ওই যে হুজুরের শ্বশুর চাটাই বিছাইতেছে, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করে। আব্দুল কুদ্দুস সাহেব আমার বাবা, সাখাউতুল্লাহ সাহেব আমার নানা, আমার নানা সরাসরি ছাত্র, আমার নানাজি যেই পোস্টে চাকরি করেছে হুবহু এই পোস্টে আমার আব্বা চাকরি করছে, হুবহু সেই পোস্টে আমি চাকরি করছি, আলহামদুলিল্লাহ। আমার আব্বা জীবনে 2 মাদ্রাসায় পড়িয়েছে, আমিও 2 মাদ্রাসায় পড়েছি। আব্বা এক মসজিদে 35 বছর ইমাম ছিল, আমি এখন ওই মসজিদের ইমাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ আব্বা আমার কবরকে জান্নাতে একটু চলুন। রমজানের একটা সেকেন্ডের দাম গায়র রমাদানের পুরো জীবনের চেয়ে বেশি, কোন শব্দ নাই। আপনি তরজমা শোনাবেন, লাইলাতুল কদরে খায়রু মিন আলফ শাহরের তরজমা শোনাবেন, কোন ভাষা পৃথিবীর কোন শব্দ নাই। সুবহানাল্লাহ, যে একটা রাত 12 ঘন্টার এক রাত 1,000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। যেন বেহুশ হয়ে রাসূল জিজ্ঞেস করলেন, জিবরীল, আমা হুয়া খায়র মিন আলফ শাহর, বলো তো 1,000 মাসের চেয়ে শ্রেষ্ঠ সেটা কত?
এবার জিব্রিল বলেন আল্লাহ তাআলা ছাড়া এটা কেউ জানে না কাজে আয়াস কিতাবুল শিফার মধ্যে লিখেছেন এই হাদিস আর আমি পড়ছি 2006 বা 7 সালে কিতাবুল শিফা এক রাত যদি হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ হয় আর ওই রাতের বাকি আছে আর মাত্র 40 দিন রমজানের বাকি আর মাত্র 26 দিন কেউ কেউ তো বলেন লাইলাতুল কদর তাদুরু ফি লালি রমাদান রমজানের প্রতি রাত লাইলাতুল কদরের সম্ভাবনা সুবহানাল্লাহ তিরিশ রাত ডিউটি করে 10,000 টাকা বেতন পায় এরকম মানুষ এদেশে নাই ঢাকা শহরের সব দারোয়ান গুলো 8,000 10,000 আচ্ছা না 20,000 ডিউটি 30 রাত আর এখানে 30 রাত ডিউটি নয় এক রাত ডিউটি না জানার কারণে 30 রাত তালাশ করলাম আর 84 বছর 4 মাসের থেকে ভারী এটা কোন শব্দ দিয়ে বুঝাইলে আমাদের কলেজে ধরতো এটা গত 3 মাস আগেই তো বা 3-4 মাস আগে আসছিলাম এখানে না 3 মাস আগে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানেন 5 মাস আগে আসছি সৌভাগ্য হয়েছে সেদিন যদি না যাইতাম রসুলপুর বিশ্ববিদ্যালয়ের কথা আর আমার দেখা হতো কি হয় দেখে গেলাম এবার আয়শা আল্লাহ সেপ্টেম্বরে মারা গেছে 37 সেপ্টেম্বর আমরা আসছি আগস্ট আসছে পরের মাসে এনে দিলাম কে জানতো কে জানে এই রমজান আমি লাইলাতুল কদর পাবো কি পাবো না আপনার ফ্যাক্টরিতে যদি রমজানের শেষ দশকে 80 বছরের বেচা কিনা হয় আপনি কি করবেন বলেন তো যেমন ঢাকাতে একটা হুঁশিয়ারি আছে আলম হুঁশিয়ারি বাচ্চাদের জামা বানাবার বাংলাদেশের সবচেয়ে বড় গার্মেন্টস কাজ আলম হুঁশিয়ারি বাংলাদেশে এমন কোনো গ্রাম আছে নি যে গ্রামে কোনো দোকান আছে আলম হুঁশিয়ারি জামা নাই কি আচ্ছা এবার বলুন তো দেখি তাদের রমজান মাসে বেচা কিনাটা কেমন তাহলে এই বেচা কিনা কি এমনি 80 বছর থেকে বেশি বেশি 40 বছরের চেয়ে বেশি 20 বছরের চেয়ে বেশি আচ্ছা 10 বছরের চেয়ে বেশি আচ্ছা 5 বছরের চেয়ে বেশি কিন্তু তারা তো 5 বছরের চেয়ে বেশি বেছে না তা সত্ত্বেও তারা কিন্তু রমজানে এতেকাফ করতে পারে না কি তো আমি 80 বছরের আশায় কেন রমজানে এতেকাফ করতে পারলাম না কি মা বোনরা ইফতার তো বানালেন 70 পদের পেঁয়াজও বানাতে হবে আলু চাপও বানাতে হবে দুনিয়ার যা আছে সব পচা যা আছে সব খেতে হবে রমজান মাসে বুঝে নাই কথা এটার জন্য রমজান দিছিল জুতার দোকানদার জুতা বেশি বেচার জন্য রমজান দিছে মুড়ির দোকানদার মুড়ি বেশি বানাবার জন্য রমজান দিছে সেমাই দোকানদার সেমাই ফ্যাক্টরি ওলা সেমাই বেশি বানাবার জন্য রমজান দিছে তো কোনটার জন্য রমজান দিছে এটা কোন না এটা বুঝি পড়ে দিল কোনটার জন্য কল্যাণ কি বুঝেন না রমজান দিল কেন করছি কি এই শব্দ বলেন বলেন দিল কেন রব দিল কেন আমি করলাম কি আমাদের মা বোনরা করলো কি আমাদের পুরুষরা করলো কি আমাদের ব্যবসায়ীরা করলো কি কি ভাই বাস্তব না বাস্তব তার আমি যেটা পড়ি হুজুরে পড়ালেন কেমনি আর মুসলিরা পড়লেন কেমনি এর লেগে দিছিল রমজান মা বোনরা কথা শুনে এই জন্য বলছি আমার মা আলহামদুলিল্লাহ আমার মা রহমাহাল্লাহ রহমাতুন ওয়াসিআ আমার মা
রমজানে 14 থেকে 15 খতম কোরআন শরীফ পড়তে হবে আল্লাহ এজন্য আল্লাহ 10 ছেলেকে আমাকে জানেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা 13 ভাই বোন মা ইন্তেকাল করতে জিলকাদা মাসে জিলকাদা যেদিন মা ইন্তেকাল করে সেদিন আমার হজের সফর ছিল তো রমজানের পরে অসুস্থ হয়ে হাসপাতালে আমি মাকে হাসপাতালে জিজ্ঞেস করছি মা এই রমজানে আপনি কত খতম করছেন আমি ছিলাম রমজানে উমরা আমি আসছি আজ দেশে আসছি হাসপাতালে তো আমি বলতেছি মা রমজানে কয় খতম করছেন বলতেছে বাবা আমি তো অসুস্থ ছিলাম এই রমজানে বেশি পড়তে পারি নাই সাত খতম করছি অসুস্থ রমাদানে সাত খতম জীবনের শেষ রমাদানে সাত খতম সুবহানাল্লাহ কি হয় অনেকে নাম শুনছেন অনেকে দেখছেন কারি বেলা আছে বুঝুন নাম শুনছেন দেখছেন কেউ হুজুরের একবার আমরা এতে কাফে ছিলাম ঢাকা এবার যে যশোরে এসে কাফ করছে হযরত মাওলানা ইব্রাহিম আফ্রিকি দামাত বারাকাতুম হুজুরের কাছে এতে কাফে ছিলাম আমরা ঢাকা জামে ইব্রাহিমিয়া এই সময় আমাদেরকে দেখতে গিয়েছিলেন হযরত কারি বেলা আছে রাহিমাহুল্লাহ কারি বেলা আছে বললেন এ আপনারা এতে কাফে আছেন বলেন তো সূরা ইয়াসিন কে কয়বার পড়ছেন রমজান হুজুর বলতেছেন আমি বেশি ব্যস্ত রমজানে উমরাও করছি আর সব মাদ্রাসা পরিদর্শনে যাইতে হয় বেশি ব্যস্ত পারি নাই আলহামদুলিল্লাহ আমি গনে গনে 100 বার করছি আচ্ছা কি ছিল এই মানুষগুলো ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ জীবনীতে লিখছে মানাকে আবি হানিফা প্রতি রমজান মাসে 61 খতম কোরআন শরীফ পড়তেন দিনের বেলায় এক খতম করতেন রাতের বেলায় এক খতম করতেন তারাবিতে এক খতম করতেন হযরত ইমাম মালিক রাহিমাহুল্লাহ জীবনের মধ্যে লিখছে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাই রমজানে হাদিসের কিতাব পড়তেন না রমজানে হাদিসের কিতাব পড়াতেন না রমজানে ফিকহ পড়তেন না রমজানে ফিকহ পড়াতেন না শুধুই তেলাওয়াত করতেন আর বলতেন রমাদান দিয়েছেন রব শুধুই তেলাওয়াত করতেন কি ভাই এজন রহমান রমাদান কুরআন ইনসান আমার এক চিল্লা লাগছিল রাজস্থান হরিয়ানা রমজান 1996 সালে হযরত রহমাতুল্লাহ আলাই যেই ইলিয়াস রহমাতুল্লাহ যেই মসজিদ থেকে প্রথম তিন দিনের জামাত তুলছেন এই মসজিদ কোথায় রাজস্থান হরিয়ানা এই মসজিদ থেকে আমাদের রুখ হয়েছে তো প্রতিদিন তালিমের সময় ঘুম থেকে উঠে তালিম শুরু হয় না জামাতে গেলে তালিম শুরু হয় না আমার আমির সাহেব ছিল আমার দোস্ত আমরা একসাথে ইফতার করছি দাওয়া ইফতার দেওয়া বন্ধ আমরা একসাথে আমার সাথী ছিল আমার আমির সাহেব যেহেতু দোস্ত একটু বেতাকার লোক আছে তাই বলছি দোস্ত তালিমের সময়টা আমাদের মাফ করে দিয়ে আমার আল্লাহ আমার আমার সুযোগ দিয়ে দিন মোস্তফা আমির লাগে সুযোগ তো তালিমের ওই সময় আমি তেলাওয়াত করতাম ফজল আমার তালিম আমার নানা হলেন ফজালে আমলের অনুবাদক হুজুরের ওস্তাদ হযরত মাওলানা সাখাওয়াতুল্লাহ টুনচর তো ফজালে আমলের তালিম হইতো আমি ওদিকে তেলাওয়াত করতাম এক কোনাত বসে বা দোতলাত বসে বা আশেপাশে বসে পারা পারো পারো হয়ে যেত রমাদানের সাথে যদি কারোর হৃদয়ের তাল্লুক না থাকে রমাজান যদি কোরআনে কারিমের নেশা তৈরি না হয় তো এই লোকটা রমজান পাইয়াও বঞ্চিত হইল কি বলছি বলে তাহলে জামাতে কি করে মানা এই জন্য হযরত মাওলানা ইব্রাহিম দৌলা দামাত রাকাত এবার টঙ্গী ইজতেমা বলছিলেন এলমো জিকির ছাড়া সমস্ত মেহনত কেমন এলম নাই জিকির নাই বাকি মেহনত করে খুব এই মেহনতটা হলো জাতা 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 চিনেন চাকি চাকিতে গম না দিয়ে মেহনত করার মতো চাকিতে গম না দিয়ে শুধু ঘুরাচ্ছেন ঘুরাচ্ছেন ঘুরাচ্ছেন
ঘাম ঝরছে 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 লেকিন আটা আর বের হবে না কি বলেন ইলম ও জিকির ছাড়া বলেন ইলম ও জিকির ছাড়া সব মেহনত কেমন শূন্য যাতা গম শূন্য যাতা চাল শূন্য পাতিল আগুনও আছে পাতিলও আছে পানিও আছে লাকড়িও আছে শুধু চাল নাই এখানে যেমন ভাত হবে না আইল ঈমান আমল ও তাকওয়া বলেন এটা ছাড়া এই চারটা ছাড়া পৃথিবীতে যত মেহনত আছে কোন মেহনতে জীবনের শেষ বেলায় আর কবরে হাসরে মিজানে আর ফুলসরাতে কোনো কাজ আসবে বাকি সব মেহনত আমিলাতুন নাসিবা শুধুই মেহনত করলো আর জীবনকে বরবাদ করলো আর ক্লান্ত হলো এছাড়া আর কিছু আর এর বিপরীতে লিসাইহা রাদিয়া সুবহানাল্লাহ উজুহুন ইয়াউমাইযিন নাঈমা লিসাইহা রাদিয়া আর এর বিপরীতে উজুহুন ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা এই জন্য বেঈমান আর কাফের যত মালওয়ালা হোক যত বুড়ো হয় তত চেহারা বদসুরত হয় বলেন বাস্তব না বাস্তব চেহারা শুধুই বিশ্রী দেখলে মনে হয় যেন 40 বছরের ভাত খানে বাস্তব না বাস্তব 80 বছরের বেঈমানের দিকে তাকালে কেমন মনে হয় 40 বছরের জন্য কি খায় না আর মুরব্বিরা আমাদের বাপ দাদারা যত বুড়ো হয় চেহারা যেন তত ফক ফক করে আজি পৃথিবীর সমস্ত চেষ্টা ইমান ইলম আমল তাকওয়া ছাড়া বলেন বাকি সমস্ত চেষ্টার ফলাফল কলুর বলদের মতো নিষ্ফল চেষ্টা বলেন আর যে চারটা ঠিক থাকে এবার যদি রিক্সা চালায় এবার সে সেদিন চেহারা হবে হাস্য উজ্জ্বল নিয়ামত নামতে প্রফুল্ল জীবনের একটা একটা জারদার মেহনতের বরকতে সে হয়ে যাবে মহা খুশি এই চারটা ছাড়া যে মানুষ সে মানুষ না হয়ে ভালো ছিল সে হাসরের ময়দানে বলবে গরুকে যখন মাটি হতে দেখবে ছাগলকে যখন সে মাটি হতে দেখবে কুকুর আর শুয়োরকে যখন সে মাটি হতে দেখবে তো সে বলবে আমিও যদি মাটি হয়ে যেতাম তো ভালো হতো তাহলে আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে জানোয়ার না বানিয়ে মানুষ বানিয়ে আবার ঈমান আইল মামুল বলেন আলহামদুলিল্লাহ এই জন্য ইলম ঈমান আমল ও তাকওয়া ছাড়া ওই মানুষগুলো এরা মানুষ না ওই নারী মানুষ না ওই পুরুষ মানুষ না ইলম ঈমান আমল ও তাকওয়া ছাড়া কয়টা কি কি ইলম ঈমান আমল তাকওয়া মুখস্থ করেন এই চারটা ছাড়া মানুষ মানুষ হয় না চার চাকা ছাড়া কিন্তু গাড়ি গাড়ি হয় না চার চাকা ছাড়া গাড়ি গাড়ি হয় না এক দুই তিন চার চারটা গুটি ছাড়া এ তাবু দাঁড়াতো না কি চোখে দেখছেন এক দুই তিন চার এটা সরাই দিলে এটা কি থাকতো না পড়ে যেত এ চারটা হলো বুনিয়াদ এক নাম্বার ইলম লাগবে দুই নাম্বার ঈমান লাগবে তিন নাম্বার আমল লাগবে চার নাম্বার তাকওয়া লাগবে কয়টা প্রশ্ন আগে ইলম না আগে ঈমান উত্তর আগে ইলম বলেন আগে শিখে না আগে গাড়ি চালায় বুঝে গেছ এতক্ষণ কিন্তু প্রশ্ন ছিল মনে মনে ঠিক না
এজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা বাব নিয়েছেন, বাব এনেছেন, বাবুন আন্নাল ইলমা ক্বাবলাল ক্বাউলি ওয়াল আমালি লিক্বাউলিহি তাআলা ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, শুনো শুনো শুনো, ইলম হলো ইমান আমলের আগে। বলেন, ইলম হলো ইমান ও আমলের আগে, শিখা মানার পূর্ব শর্ত, জানা মানার পূর্ব শর্ত। বলেন, জানা মানার পূর্ব শর্ত। এই জন্য আমাদের মাদ্রাসাগুলো হলো, এগুলো হলো জানা, তাবলিগ জামাতে সফর করলে মানা, এখানে জানা আর মানা। বলেন, জানা আর মানা, আর তাবলিগ জামাতে মানা।